রাজবাড়ি, ঢাকা বিভাগের একটি জেলা রাজবাড়ি। জেলাটি আমার দেখা মতে খুবই নিরিবিলি এবং শান্ত একটি জেলা। সবুজ গাছপালা আর নদীতে ঘেরা এই জেলা। এই জেলাটিতে আছে পদ্মা, গড়াই, কুমার, চন্দনা নদীর প্রবাহ। এই রাজবাড়ি জেলাটি 5টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে হচ্ছে রাজবাড়ি সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলা। রয়েছে বিভিন্ন পেশার লোকজন এবং ব্যবসা বাণিজ্য। তবে আজকের ভিডিওর বিষয় আমাদের পুরো রাজবাড়ির উপরে নয়। আজকে আমরা কথা বলবো রাজবাড়ির যে পদ্মা নদীর সাইডটা আছে, গোদার বাজার যে জায়গাটার নাম, সেইটার উপরে। তো দেরি না করে চলুন আমরা এখন যাই গোদার বাজারের দিকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি রাজবাড়ির গোদার বাজার। এই জায়গাটির নাম হচ্ছে রাজবাড়ির গোদার বাজার, যেটা একসময় মানুষজনের ঘোরার একটা বিশেষ জায়গা ছিল। আর এখন সেই জায়গাটার অবস্থা খুবই খারাপ, কারণ নদী ভাঙানোর জন্য। আজকে আমি এই জায়গাটার উপর দুইটা টাইমের ভিডিও দেখাবো, যেটা থাকবে ড্রোন ভিউ, বর্তমান এখন কি অবস্থা, এবং 20 থেকে 25 দিন আগের একটা ভিডিও দেখাবো এখানে যে অবস্থাটা ছিল। দুইটা ভিডিওর পার্থক্য দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিছুদিন আগে এখানে কী ছিল আর এখন কী অবস্থায় আছে এটা। তো এই ভিডিওটার মূল কারণ হচ্ছে নদী ভাঙনে রাজবাড়ির এই গোদার বাজার কতটুকু ভাঙছে সেটা আপনাদেরকে দেখানো এবং সেটা সম্পর্কে কিছুটা আপডেট দেওয়া। তো দেরি না করে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। নদী প্রধান এই বাংলাদেশে পদ্মা নদীর বিশাল একটি ভূমিকা রয়েছে, আর এই পদ্মা নদী রাজবাড়ি জেলাকেও ছুঁয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বুক চিরে একটি টলার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো চলুন এবার আমরা এই গোদার বাজার পাড়ের দুইটা টাইমের ভিডিওর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা দেখি। এখন যে ভিডিওটা দেখছেন, আমি রিসেন্ট এই ভিডিওটা শ্যুট করেছি। দেখতে পাচ্ছেন গোদার বাজার যে পাড়টি আছে সে পাড়ের বর্তমান অবস্থা। আর এই ভিডিওর অংশটুকু হচ্ছে যেটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছি। দেখুন পুরান যে ভিডিওটা আছে সেটায় পর্দার পাড়টি কেমন ছিল। তো আশা করি অনেকেই বুঝতে পেরেছেন যে এই সামান্য কিছুদিনেই কতটা পার্থক্য চলে এসেছে এই রাজবাড়ির গোদার বাজারের। আরেকটু ভালো করে দেখুন, এটা হচ্ছে নতুন আরেকটু ভিডিও। দেখুন পুরান ভিডিওতে এই জায়গাটুকু থাকলেও নতুনটায় এই জায়গার কোনো অস্তিত্ব আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই গোদার বাজার পাড়ের কী অবস্থা। গোদার বাজারের এই নদী ভাঙনকে প্রতিরোধ করার জন্য এবং গোদার বাজার যে বাঁধটি রয়েছে, মেইন বাঁধ, সে বাঁধকে সেফ করার জন্য রাজবাড়ির লোকজন কাজ করে যাচ্ছে নিয়মিত। যদি এখানে আগে ইট, বালু, সিমেন্টের তৈরি করা ব্লক ছিল, এখানে ব্লকগুলোও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর এই বালু ভর্তি বস্তাগুলো কতটুকু নদী ভাঙন প্রতিরোধ করতে পারে সেটা প্রশ্নের মুখে থেকেই যায়। আগে এই গোদার বাজারের এই অংশটুকু রাজবাড়ির মানুষের কাছে সব থেকে বড় বিনোদনের জায়গা ছিল, যেটা বর্তমানে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে পদ্মা নদীর এই ভাঙন থাবায়। আগে এখানে সুন্দর যে বসার জায়গা ছিল সেই অংশটুকু আপনারা দেখতে পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালুর বস্তার মধ্যে বালু দিয়ে এগুলাকে আবার নদীর পাড়েই দেয়া হচ্ছে, যেন ওই ভাঙন প্রতিরোধ করতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সামান্য কয়েকটা দিনের পার্থক্যে পদ্মা নদী কতটা তাণ্ডব চালাতে পারে। আশা করি দুইটা ভিডিওর মধ্যে কী পার্থক্য আছে সেটা আপনারা বুঝতে পারলেন, কারণ নদীর অবস্থা বর্তমান রাজবাড়ি যে গোদার বাজার আছে অনেক ভাঙা শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, নদী ভাঙন প্রতিরোধের কিছু কাজ চলছে, কিন্তু আসলে কতটা এই বাঁধগুলোর যে প্রতিরোধের ব্যবস্থা সেটা কতটা কাজ করবে সেটা বোঝা খুবই টাফ, কারণ এখানে নদীর মতিগতি কখন চেঞ্জ হয় আর বর্তমানে ওয়েদারের অবস্থাও খুব খারাপ থাকে, যার জন্য এটা চেঞ্জের উপরেই থাকে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।